এখনো পর্যন্ত হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন হজ ক্যাম্পে আগত হজ যাত্রীরা। তারা বলছেন, গতবারের চেয়ে এবার সুন্দর সুশৃঙ্খলভাবে সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারছেন, তেমন কোনো ভোগান্তিতেই পড়তে হয়নি তাদের। এছাড়া হাজিদের সেবা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কাউটস সদস্যরা। ইমিগ্রেশনে যারা আসছে তারাই পাস হয়ে যেতেছে, কোনো সমস্যা হইতেছে না, এবং আমরাও সুন্দরভাবে আইছি। হাজিরা আর বরঞ্চ খুশি হচ্ছে যে রোভাররা আমাদের প্রতিদিন শিফট অনুযায়ী 53 জন করে শিফট অনুযায়ী 8 ঘন্টা পর পরে আমরা 24 ঘন্টা শিফট অনুযায়ী ভাগ করতেছি ডিউটি। এলো সোমবারে বসছেন, আইসি আমাদের সালার বাসে ছিলাম, এই পর্যন্ত আইসি আমাদের কোনো সমস্যা হয় নাই। এখানকার যে হজ ব্যবস্থাপনা, আমাদের হজ যাত্রীদের জন্য কোনো রকম বিড়ম্বনা নাই এবং খুব সুন্দর ব্যবস্থা। দর্শক, এ বিষয়ে হজ ক্যাম্প থেকে বিস্তারিত জানাবেন স্টাফ রিপোর্টার মুস্তাফিজ রুমন। দর্শক, আজকেও এসেছে আশকোনা হজ ক্যাম্পে। এখনও হজের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। এখানে হজযাত্রীদের পদচারণায় মুখর এই হাজি ক্যাম্প। আমরা একটু কথা বলবো যে এখানকার পরিস্থিতি সম্পর্কে। এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে আসলে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনারা প্রথমে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমরা দীর্ঘ দুবছর পরে এই করোনার মহামারীর ক্লান্তির পরে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা সুন্দর ব্যবস্থাপনায় আমরা হজে যেতে পারছি, এজন্য আবারও আমি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্যা মোটামুটি পড়ি নাই। আজকে থেকে একটা প্রবলেম শুরু হয়েছে, একটা নতুন যে বলতেছে যে কলেরা সার্টিফিকেট লাগবে, এটা একটা নতুন আজকে থেকে নতুন শুরু হয়েছে। এটা নিয়ে একটা বিড়ম্বনা মানে পড়তে হয়েছে আমাদেরকে আজকে থেকে। এমনি আলহামদুলিল্লাহ বাকি সব ঠিকঠাক আছে, ব্যবস্থাপনা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আল্লাহ শুকরিয়া। দর্শক, আমরা যদি একটু সরাসরি একটু দেখাতে চাই, এখানে যে হাজি ক্যাম্প সেখানে হাজিরা আসছেন, তারা তাদের কার্যক্রম যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো ঠিকঠাক করছেন। একটি বিষয় বলে রাখি যে প্রথমে যে হাজি ক্যাম্পের যে গেটটি, সেই গেটটি দিয়ে ঢোকার পরই মূলত দোতলায় তাদের যে করোনা টেস্টের রিপোর্ট সেটি কিন্তু দেখাতে হচ্ছে, এবং করোনা যারা রিপোর্ট নিয়ে আসছে না তাদেরকে আবার করোনা টেস্ট করানো হচ্ছে। এরপরেই কিন্তু মূলত তাদের যে ডরমিটরি সেটিতে ঢুকতে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন হাজি ক্যাম্পের হজ যাত্রী যারা আছেন তাদের অবস্থা। হজ ক্যাম্প থেকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে যারা হজযাত্রী আছেন তাদের অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম। তো সার্বিক দিক বিবেচনা করলে এখনও পর্যন্ত যারা হজযাত্রী আছেন তারা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে আপাতত বিস্তারিত।